সাবস্ক্রাইব করুন টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে নোটিফিকেশান বারটি অন করে দিন, যাতে এই ধরনের বিভিন্ন খবরের আপডেট সবার আগে পাওয়া যায়। এবং ভিডিও নিচে একটা লাইক অবশ্যই দেন এবং ভিডিওটা সমস্ত অস্থায়ী কর্মচারীদের মধ্যে শেয়ার করুন। নির্ধারিত মজুরি, সমকাজের সমবেতন, নিয়োগপত্র, অন্যান্য সুবিধা সহ বিভিন্ন দাবিতে অস্থায়ী কর্মীদের আন্দোলন কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এই ব্যাপারটা পুরো ভিডিওর মাধ্যমে জানাবো, তো ভিডিওটা পুরো একদম শেষ পর্যন্ত দেখবেন। আজকের ধাঁধা, কোনটি জলচর প্রাণী? নিচে দেখুন দুটো ছবি দেওয়া আছে, একটা গরু একটা মাছ, কোনটি জলচর প্রাণী? আপনার মতামতের উত্তরটা নিচে যে কমেন্টস বক্স আছে অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। খবরটা প্রকাশিত হয়েছে টিডিএন বাংলা যে অনলাইন নিউজ চ্যানেল আছে সেখানে প্রকাশিত হয়েছে। ডেটটা দেখুন 22 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ দিন কয়েক আগে কিন্তু খবরটা প্রকাশিত হয়েছিল। বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোলনে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে অস্থায়ী কর্মচারীরা। তো ডিটেলসটা একবার দেখে নেন। রাজ্যের শ্রম দপ্তর নির্ধারিত মজুরি, অন্যান্য সুবিধা, সমকাজের সমবেত, নিয়োগপত্র দেওয়া সহ বিভিন্ন দাবিতে লাগাতার আন্দোলনে নামলেন ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে অস্থায়ী কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে এই দাবিতে হাসপাতালে ভিতরে আমরণ অনশন শুরু করেন তারা। অনশনকারী অস্থায়ী কর্মচারী কেকা রায়, প্রিয়াঙ্কা মণ্ডল এদিন জানান তাদের দাবি পুরো না হওয়া পর্যন্ত আমৃত্যু এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা। তারা এদিন স্পষ্ট জানিয়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ভয় হুমকির কাছে তারা মাথা নোয়াবেন না। এদিকে ডায়মন্ড হারবার জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মচারীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সিআইটিইউ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটি। আন্দোলনরত অস্থায়ী কর্মচারীরা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ একের পর এক বেআইনি কাজ করে চলেছে। সরকারি নিয়ম অনুযায়ী ডিসেম্বর মাস পর্যন্ত দৈনিক মজুরি 334 টাকা ও জানুয়ারি মাস থেকে দৈনিক মজুরি 387 টাকা মজুরি দেওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ শ্রম দপ্তরের নির্দেশ আইনকে অমান্য করে দৈনিক 200 টাকা মজুরি দিচ্ছে। এ বিষয়ে হাসপাতালের সুপার, প্রিন্সিপাল, ডেপুটি সুপার ও MSVPকে বারবার জানানো সত্ত্বেও তারা কোনো প্রতিকার করেনি। এমনকি 200 টাকা মজুরিও 3 মাস বকেয়া রেখে দেওয়া হয়েছিল। এর আগে তারা 2 সপ্তাহ ধরে লাগাতার ধর্ণা দেন। মাঝ রাতে পুলিশ দিয়েও আন্দোলন ভাঙতে না পারায় বাধ্য হয়ে কর্তৃপক্ষ 3 মাসের বকেয়া দেন। ন্যায্য পাওনা দাবিতে তারা বাধ্য হয়ে অস্থায়ী কর্মচারীরা আমরণ অনশন করছে বলে জানান। ডায়মন্ড হারবার জেলা ও সুপার স্পেশালিটি এই হাসপাতালে 49 জন অস্থায়ী গ্রুপ ডি কর্মচারী রয়েছেন। এদের কেউ 15 বছর, কেউ একটানা 10 বছর ধরে কাজ করছেন। নো ওয়ার্ক নো পে ভিত্তিতে তারা কাজ করছেন, কোনো ছুটি নেই, এমনকি কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি তাদের। আন্দোলনরত অস্থায়ী কর্মচারীরা এদিন জানান সুবিশাল এই হাসপাতালে বর্তমানে 19 জন স্থায়ী গ্রুপ ডি কর্মচারী রয়েছেন, 93টি শূন্যপদে কোনো নিয়োগ হয়নি। 49 জন অস্থায়ী গ্রুপ ডি এই কর্মীদের উপর নির্ভর করেই চলছে হাসপাতাল, অথচ তারা ন্যায্য মজুরি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বৃহস্পতিবার সিআইটিইউ এর দক্ষিণ চব্বিশ পরগনা সংগঠনের জেলা সম্পাদক রতন বাগজি এক বিবৃতিতে অস্থায়ী কর্মীদের আন্দোলনকে সংহতি জানিয়ে বলেছেন সমকাজের সমবেতন, ন্যায্য মজুরির দাবিতে সিআইটিইউ লড়াই করছে। গত 8-9 জানুয়ারি শ্রমজীবী মানুষের স্বার্থে দেশব্যাপী 2 দিনের সাধারণ ধর্মঘট সফল হয়েছে। হাসপাতালে আন্দোলনরত অস্থায়ী কর্মচারীদের আন্দোলন অভিনন্দন জানিয়ে তিনি বলেন কর্মীদের সঙ্গত দাবিতে এ লড়াইকে সিআইটিইউ সমর্থন করে। তো বন্ধুরা, অস্থায়ী কর্মচারীরা কিন্তু আন্দোলন শুরু করেছে সমকাজের সমবেতন সহ বিভিন্ন দাবিতে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সমস্ত অস্থায়ী কর্মচারীদের মধ্যে শেয়ার করবেন।